आधार दुनियाई तुमी छाड़ा नाई कोनो आलो, तुमी छाड़ा नाई कोनो आलो। अशांति रे दबानले मजलुमनेर हाहाकारे, जाहिलियते राधार घोचाते तौहिदी झड़ तुलो, तुमी छाड़ा नाई कोनो आलो। सलाम सलाम नबी हजार सलाम तुमाके, तुमी धन्य करेछो हेरार आलोए धराके। बलागल उलाम कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लू अलैहे। सम्मानित विशेष मेहमान वृंद, আমার মাথার তাজ এ জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা আলেমদেরকে ভালো রাখুন, বলেন আমিন। আল্লাহ আলেমদেরকে এই জমিনে আবার কথা বলার সুযোগ করে দিন, বলি আমিন। বিশ্বাস করুন, আলেমরা আমাদেরকে যা শিখিয়েছেন সব ভালোই শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? কোনো আলেম চুরি শেখায় না। আপনি মসজিদের ইমাম সাহেব কোনোদিন চুরি করতে বলে, ঘুষ খাইতে বলে, দুর্নীতি করতে বলে, জেনা করতে শেখায়, দর্শন করতে শেখায়, মালে ভেজাল মেশাতে শেখায়? শেখায় না। এই ভালো কথা যে বাবা পরকালে তোমার গুনার বোঝা কেউ নিবে না, তোমার স্ত্রীকে পর্দায় রাখো, জেনা ব্যবিচার করো না, সুদ ঘুষ খাইও না, অন্যের হক নষ্ট করো না, এই কথাগুলো আলেমরা শুনাইয়া শুনাইয়া এই জাতিকে ভালো রেখেছে। কিন্তু যারা চায় না এই জাতি ঘুষমুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, কিংবা মাদক মুক্ত হোক, অথবা ধর্ষণ মুক্ত হোক, চুরি মুক্ত হোক, অথবা এই সমাজটার মধ্যে ভালো সমাজে তৈরি হোক, তারাই কেবল আলেমদের বিষোদাগার করে, আলেমদের উপর অত্যাচার নির্যাতন করে সমাজটাকে একটা জাহান্নামের টুকরায় পরিণত করতে চায়, ঠিক কিনা বলেন? অতএব আমরা আলেমদের বিরোধিতা যারা করে, আমরা আলেমদেরকে চিনি, শিশুবেলা থেকে আলেমদেরকে দেখে আসতেছি, নতুন করে কে কি বলল দেখার দরকার নাই। আমার বাড়ির দরজায় আলেম আছে, আমার বাড়িতে মাদ্রাসার আলেম আছে, বক্তা আলেম আছে, খানকায় আলেম আছে, এই আলেমদেরকে দেখেই তো বোঝা যায় যে আলেমরা আসলে কি। অতএব যারা অন্যায় করতে চায় তাদের জন্য এই আলেমরা দুশ্মন, কিন্তু যারা ন্যায়ের পথে তারা আলেমদের বন্ধু, ঠিক কিনা বলেন? অতএব এই জাতির সামনে আজ স্পষ্ট হচ্ছে কারা সত্যিকার ইসলাম চায়, কারা ইসলামকে ধ্বংস করতে চায়। আল্লাহ আলেমদেরকে হেফাজত করুন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বাবাজিরা অনেক কষ্ট করে এসেছেন, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তার কারণ আমরা কোরআনের কথা বলতে এসেছি, কোনো বাপদাদার কিচ্ছা গায়নি, আর কোরআন সকলের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন হাদা হুদা ওয়া বুশরা, অন্য আয়াতে আল্লাহ বলছেন জিকরুল লিল আলামিন, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। অতএব যারাই মানুষ তাদের জন্য কোরআন, ঠিক না বলেন? আসুন আমরা এই কোরআনের আহ্বান থেকে আজ মৌলিক কিছু কথা শুনব। বন্ধুগণ আমি নয়টা কথা বলবো, কয়টা ইনশা আল্লাহ, আমার কথা না, আমি যা বলবো সব আল্লাহর কোরআন থেকে বলবো। জোরে বলেন, কোত্থেকে বলবো? আপনাদের কি কোরআনের কথা শুনতে মন চায়? এই কোরআনের কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এমন নয়টা কাজের কথা বলে দিলেন বিশ্ববাসীকে, নারী হও কিংবা পুরুষ, ধনী হও কিংবা গরিব, প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত হও, তুমি কালো হও সাদা হও, ছাত্র ছাত্রী হও, পুলিশ র‍্যাব গোয়েন্দা হও, বিসিএসপি যাই হও না কেন, নয়টা কাজ যদি তোমরা করতে পারো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম জাহান্নাম তোমার জন্য হারাম করে দেব আর আমি আল্লাহ নিজ হাতে তোমাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেব কাগজ কলম হাতে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে এই নয়টা কথা আমাদেরকে শোনাচ্ছেন আর নবীজি বলেছেন কোরআন দিয়ে তোমরা কথা বলো তার কারণ মান কলা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে কারণ এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই ঠিক কিনা বলেন কোরআনের মধ্যে কোনো মিথ্যে কথা নাই মান কলা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে অমান হাকামা বিহি আদালা আর যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে আমাদের সমাজে কি কোরআন দিয়ে বিচার হয় না ব্রিটিশ আইন দিয়ে বিচার হচ্ছে আমাদের দেশে 381টা আইন বাংলাদেশে এখনো ব্রিটিশদের রয়ে গেছে এজন্য যারা বিচার করে বিচারপতি নিজেও রায় দেওয়ার পরে বলেন আমার রায়ে যদি আপনারা সন্তুষ্ট না থাকেন উভয় পক্ষ উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে এর মানে নিজের বিচারের উপর নিজেও কনফিডেন্ট না আপনি খেয়াল করুন ন্যায় বিচার তো আল্লাহ করেছেন কোন কোন বিচারক আমাদের দেশে না কোন কোন রাষ্ট্রে বিচারক নিজেও ঘুষ খায় আছে না নাই ন্যায় বিচার ভ্রষ্ট বিচার পরিণত হচ্ছে ন্যায় বিচারের কথা বলেছেন আল্লাহর রসুল ন্যায় বিচার আছে কোরআনের মধ্যে সুবহানাল্লাহ বলেন ফাকুম বাইনে নাসিবিল হাক্কি বিমা আরাক আল্লাহ আল্লাহ বলছেন নবী গো আমি যে কোরআন নাজিল করেছি এইটা দিয়ে তুমি মানুষের মধ্যে সত্য বিচার করে দাও সুবহানাল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে ওমান আমেলা বিহি উজরা কোরআন দিয়ে যদি কেউ আমল করে তার জন্য আল্লাহর কাছে আছে পুরস্কার কোরআনের আমল যদি হয় তাহলে আল্লাহর কাছে পুরস্কার ওমান দাআ ইলাইহি হাদা যে ব্যক্তি কোরআনের দিকে ডাকবে যদি কেউ ডাকে আসো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি সমাজ গড়ি ব্যক্তি গড়ি রাষ্ট্র গড়ি দেশ গড়ি এই কথা যারা বলে আল্লাহর নবী বলেন এই ডাক দেওয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে হেদায়েতের উপরে রাখেন আপনি হেদায়েতের উপর থাকতে চান তাহলে আপনি কোরআনের দিকে আহ্বান করুন সুবহানাল্লাহ বলেন অন্য কোন মত নয় অন্য কোন কিতাব নয় অন্য কোন ইসলাম নয় আপনি কোরআনের দিকে ডাকুন বিশ্বাস করুন আল্লাহ আপনাকে হেদায়েতের উপরে রাখবেন অহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম আল্লাহর নবী বললেন আর ওই ডাকে যদি তোমরা সাড়া দাও নারী পুরুষ ছাত্র শিক্ষক শিক্ষিকা কিংবা যারাই আছো না কেন কৃষক শ্রমিক মজুর সবাই যদি বলো তুমি আমাকে কোরআনের দিকে ডেকেছো আর কোনো কথা নাই আমি কোরআনের ডাকে সাড়া দিলাম আল্লাহর নবী বললেন ওই মানুষগুলোকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করে দেন আমরা বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর আল্লাহর নবী বলেছেন কোরআনের দিকে ডাকে যারা তাদের ডাকে সাড়া দাও তুমি সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এবার কোরআনের ডাককে যারা প্রত্যাখ্যান করলো আমার কথা শুনতেছেন আপনারা কোরআনের ডাককে যারা প্রত্যাখ্যান করলো তাদের অবস্থা শুনুন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের ডাক পাওয়ার পরেও যারা কোরআনের ডাকে সাড়া দেয় নাই কোরআন পড়ে নাই কোরআন বুঝে নাই কোরআনকে মাহজুর করে দিয়েছে কোরআনকে যারা নিজের পথেও বানায় নাই হুজুর কি বলেছেন পীর সাহেব কি বলেছেন বুজুর্গ কি বলেছেন এগুলো শোনা যাবে আমি শুনতে নিষেধ করি না কিন্তু সে কথা যদি কোরআনের বিপরীতে হয়ে যায় সেই কথা মানা যাবে না ঠিক না বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনা সূরা ফোরকান আয়াত নম্বর 30 এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে বিশ্বনবী কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে কোট করেন কথাগুলো কোট করেন কথাগুলো ধরুন কথাগুলো বুঝুন শুনুন কিয়ামতের ময়দানে নবী করবে সুপারিশ কিন্তু এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে নবী বাদী হয়ে মামলা করবেন আমি আপনাদের কাছে জানতে চাই এমন কোন মায়ের সন্তান আছেন নবীর ওই মামলার মোকাবেলা করে জান্নাতে যাওয়ার দুঃসাহস করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্ব
রব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন, এই কোরআন আমি ছিলাম না, আমি বিদায় হয়ে আছি দুনিয়ার থেকে, এই কোরআন ছিল তাদের মাঝে, কিন্তু আমার কতিপয় উম্মতেই কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের বিধিবিধানগুলো মানে নাই, বরং পারলে কোরআন নিয়ে সমালোচনা করেছে, কোরআনকে বিভিন্ন জায়গায় অপদস্থ করেছে, এটাকে একটা অতিরিক্ত বিষয় বানিয়ে দিয়েছিল। কোরআনকে তারা শুধুমাত্র একটা ধর্মীয় কেতাব বানাইয়া দূরে সরাইয়া রেখেছিল, মাহজুর করে দিয়েছে, অপদার্থ করে দিয়েছে। অতএব আজকেই উম্মতের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। তো নবী মামলা করবেন কার বিরুদ্ধে? এই কোরআনের সাথে, কোরআনের পথে যারা নাই। আজকে বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই স্লোগান দিয়েছি, কোরআন আছে যেখানে আমি আছি সেখানে, কোরআন নাই যেখানে আমি নাই সেখানে, আমি কি স্লোগানটা দিতে পেরেছি? কোরআন আছে যেই দলে আমি আছি সেই দলে, কোরআন নাই যেই দলে আমি নাই সেই দলে, যেই নেতা কোরআনের পথে নাই আমি তাকে নেতা মানি না, যেই নেতা কোরআনের কথা বলে আমি তাকে মানি। এই কথাটা কি আপনি জোর দিয়ে বলতে পেরেছেন? না পারলে আপনি নবীর মামলার আসামি। এক, এই কোরআন মানুষের বিরুদ্ধে, একদল মানুষের বিরুদ্ধে মামলা করবে, প্রথমে মামলা করবে নবী, দ্বিতীয়বারে মামলা করবে কোরআন নিজে। আন সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم يقول القرآن يا رب العالمين إن عبدك هذا اتخذني محظورا فقضي بيني وبينه الله تعالى দুনিয়ার বুকে আমি ছিলাম তোমার বান্দার ঘরের মধ্যে কিংবা মসজিদের মধ্যে কিংবা ময়দানে কোরআন নিয়ে কথা বলা হতো, তারা কোরআনের কাছে যায় নাই, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআনের আহ্বানে সাড়া দেয় নাই, কোরআনের ডাকে তারা নিজেদেরকে সম্পৃক্ত করে নাই। আল্লাহ তাআলা আমাকে মাহজুর করে রেখেছিল, ফাকদি বাইনি ওয়াবাইনাহু, আল্লাহ আমি ছিলাম মাজলুম, আমি ছিলাম অত্যাচারিত অবহেলিত, আজকে তোমার কাছে আমি এই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দিলাম, অতএব আল্লাহ তুমি তার মাঝে এবং আমাদের আমার মাঝে তুমি বিচার ফয়সালা করে দাও। ফাকদি, আল্লাহ তুমি বিচার ফয়সালা করে দাও। তাহলে কোরআন নিজেও মামলা করবে ওই ব্যক্তির বিরুদ্ধে যে কোরআনের পথে নাই, কোরআনের সাথে নাই, কোরআন অনুযায়ী চলে না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনি? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনহীন মানুষগুলোর ব্যাপারে আল্লাহর চূড়ান্ত রায় কি হবে, আল্লাহ দুইটা আয়াত আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 39 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ স্পষ্ট রায় দিয়ে ফেলছেন, যারাই আমার কোরআনের আয়াতকে ভুলে যাবে, অস্বীকার করবে, অমান্য করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আমি আল্লাহ নিশ্চিত তাদের জন্য রেখেছি জাহান্নাম, আর তারা অনন্তকাল ওই জাহান্নামের মধ্যেই পড়ে থাকবে। দেখ, যে কোনো দেশের আইনে বলা আছে না এই এই অপরাধ করলে এই শাস্তি বলা আছে না? নাই। তাই কোরআন অমান্য করলে, কোরআনের বাইরে জীবন চালালে কি রায় হবে সেটা আল্লাহ অলরেডি কি বলেছেন, ফাইনাল করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনতা হাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালু। আমি আল্লাহ তার জীবনের অন্য যত নেক আমল ছিল সবগুলো বাদ দিয়ে দেব, তার কারণ কোরআনের সাথে যার জীবনের মিল নাই তার আমল আমি আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আবার চূড়ান্ত রায় ঘোষণা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত এরা কোনোদিন জান্নাতে যাবে না। যদি একটা সুয়ের ছিদ্রি দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, কোরআনহীন মানুষগুলো জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। অপরদিকে যারা কোরআনের সাথে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তারা যখন ইন্তেকাল হবে ফেরেশতারা এসে বলবে, সালামুন আলাইকুম
তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, অতএব ফেরেশতারা এসে বলবে ও কোরআনের সাথী তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। সালাম দিয়েছেন কে? আল্লাহ। জানটা বের হয়ে যাবে কবরের মধ্যে, কোরআন তার শিয়রের পাশে বসে যাবে, মুনকার নাকিরের প্রশ্নের সব জবাবগুলো কোরআন দিয়ে দেবে। এরপর সামনে সামনে কোরআন যাবে, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন সামনে সামনে যাবে, জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তার একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ওই কোরআনকে আমাদের সাথী বানাইয়া দাও, অতএব আমরা কোরআনের সাথে থাকবেন না কোরআনের বাইরে যাবে, কোরআনের সাথে থাকবো, ঠিক আছে কিনা? কিন্তু আমি একটা প্রশ্ন করি, দেখি তো আপনারা পারেন কিনা, সেটা হচ্ছে মনে করেন আমি আপনি কোরআনের সাথে আছি, আমি এখন কথা বলবো কোরআন থেকে, কিন্তু কোরআন যদি এরকম হয় কিছু কথায় এমন যে কথাটা আপনি পীরের মুরিদ, আমিও ব্যক্তিগতভাবে তিন পীরের মুরিদ, কিন্তু আমি নিজেও, কিন্তু একটা প্রশ্ন করি, ইমানের প্রশ্ন, মনে করেন যে কথাটা যদি পীরের বিরুদ্ধে চলে যায়, পীর বলে এক কথা আল্লাহ কোরআনে বলেছেন আর এক কথা, সেক্ষেত্রে আপনার একটা বাদ দিতে হবে, আপনি কোরআন বাদ দেবেন না পীর বাদ দিবেন? না, আমি সবার কাছ থেকে জবাবটা চেয়েছিলাম, আরো স্বতঃস্ফূর্ত ভাবে বলেন বাদ যাবে কে, কোরআন না পীর? যেই পীরের কথা কোরআনের সাথে মিলবে না আমরা ওই পীরকে পীর মানি না। আচ্ছা, আপনার মুরব্বী, আমিও তিন চিল্লার সাথে, মুরব্বী বলে এক কথা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আর এক কথা, এই ক্ষেত্রে বাদ দিতে হবে কাকে? হ্যাঁ, কোরআন না মুরব্বী? যেই মুরব্বীর কথা কোরআনের সাথে মেলে না এটা মারুব্বী, মুরব্বী হতে পারে নাই, ঠিক কিনা বলেন? অতএব মুরব্বী বাদ, বেঁচে যাবে কি কোরআন? আর একটা প্রশ্ন করব। আচ্ছা মনে করেন, দেখি পারেন কিনা, সাহসী মানুষ দরকার কোরআনের জন্য, ভিতুরা কোরআনের সাথে থাকতে পারে না, কাপুরুষের জন্য কোরআন নয়। খেয়াল করুন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এক রকম, কিন্তু আপনার নেতা আপনার নেত্রী বলে আর এক রকম, কন্ট্রাডিক্টিভ হয়ে গেছে। এখন তো একজনকে বাদ দিয়ে আর একটা নিতে হবে, সেই ক্ষেত্রে আপনি কি কোরআন বাদ দিবেন নাকি নেতা নেত্রী বাদ দিবেন? কারণ যেই নেতা নেত্রীর কথা কোরআনের সাথে মিলে না সে কোনো ইমানদারের নেতা হতে পারে না। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিন, বলেন আমিন। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, নবী বলেছেন কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে কিয়ামতের ময়দানে দলিল হবে। আপনারা কিয়ামতের দিন কোরআনকে পক্ষে দলিল বানাবেন না বিপক্ষে? কে কে পক্ষে দলিল বানাবেন, হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। পরকালে যদি কোরআনকে পক্ষে বানাতে চান নিজের, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? আল্লাহ এখন থেকে আমাদেরকে কোরআনের সাথী করে নাও, বলেন আমিন। আমার সাথে পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম, বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাঈহুন আর রাকিউনাস সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান্নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়াবশ্শিরিল নয়টা কাজ আল্লাহ তাআলা বলছেন, আত্তাইবুন যারা তওবাকারী, আবিদুন যারা আল্লাহর ইবাদতকারী, হামিদুন যারা সবসময় আল্লাহর প্রশংসাকারী, সুবহানাল্লাহ
চমৎকার কথা এখানে লুকায়িত আছে। চতুর্থ বৈশিষ্ট্য হলো আসাইহুন এবং রোজাদার, আর রাকিউন রুকুকারী, আসাজিদুন এবং সিজদাকারী, আল আমিরুনা বিল মারুফ সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সর্বত্র যারা ভালো কাজের আদেশকারী, অন্নাহুনা আনিল মুনকার এবং খারাপ কাজের নিষেধাজ্ঞাকারী, ওয়াল হাফিজুনা লি হুদুদিল্লাহ আর আল্লাহ তাআলা যে সীমারেখা দিয়েছেন এটার মধ্যেই থাকে, এর বাইরে চলে যায় না যারা। এই নয়টি গুণ যদি কারো ভিতরে থাকে, আমি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবী তুমি জানাইয়া দাও এই মানুষগুলো আমার খুব আদরের মানুষ, এই মানুষগুলোকে আমি খুব ভালোবাসি এবং এই মানুষগুলোর জন্য দুনিয়া আখেরাতে আমার পক্ষ থেকে সুসংবাদ শুনাইয়া দাও, সুবহানাল্লাহ বলেন। সূরার নাম সূরা আত-তাওবা, সূরার নাম কি বলেন? সূরার নাম তাওবা। কোরআনুল কারীমের নয় নম্বর সূরা, আমি আপনাদের উদ্দেশ্যে একশো বারো নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কোরআনের এগারো নম্বর পারার মধ্যে এই সূরাটি আছে, আর সূরাটির মধ্যে একশো উনত্রিশটি আয়াত আছে, রুকু আছে বারোটি। মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি, কোথায়? মদিনায়। মাদানী জীবনের ইসরা তওবাটি মূলত আমি যে তাফসিরটা লিখেছি এখানে মাক্কী এবং মাদানী জীবনকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে ষাটটি ভাগে পর্যায়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই তওবা আমরা পড়ে থাকি, এগুলো পড়বেন যদি পারেন। কিন্তু তওবার দাবিটা কি সেইটা শুনুন আগে। সেটা হচ্ছে আপনি কোনো একটি খারাপ কাজ করে যাচ্ছেন অনবরত, যখনই জানলেন এই কাজটি মন্দ, এটা আল্লাহ আল্লাহ নবী পছন্দ করেননি এবং করেন না, এইটা গুনাহের কাজ, সাথে সাথে আপনি এখানে ব্রেক করে আপনি ফিরে আসবেন, এইটার জন্য শুধুমাত্র আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমি এই কাজটি করব না, যা করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও, মালিক আমার যে গুনাহ হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলো যদি বান্দা কায়েম মনে বাক্যে বলা শুরু করে দেয় এটার নামই হলো তওবা। আপনি বাংলায় বলেন, আরবি উর্দু ফার্সি দরকার নাই, আপনি এতদিন নামাজ পড়েন নাই, আজ সিদ্ধান্ত নেন আমি আর এক ওয়াক্ত নামাজও তরক করব না, আল্লাহ আগে যে নামাজগুলো তরক হয়েছে সেই জন্য যে গুনাহ হয়েছে তুমি আমাকে মাফ করে দাও, তাহলে আপনার নামাজ জনিত গুনাহ আর বাকি রইল না, সুবহানাল্লাহ বলবেন না? তাই বোন মানে তওবাকারী, তওবা কেন করব? তার কারণ আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, শুধু তওবা নাই বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে প্রতিদিন আমিও একশো বার তওবা করে থাকি। আল্লাহু আকবার, বলেন তো কতবার আল্লাহ নবী কতবার তওবা করতেন? আল্লাহ নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখখার, আগের এবং পরের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরও বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে তওবা করতেন, বিশ্বাস করুন এই তওবা দ্বারা মূলত মানুষের সম্মান আল্লাহর কাছে বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো ও দুনিয়ার মানুষরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ইমানদারেরা, নারী হও কিংবা পুরুষ, রাতে কিংবা দিনে, লোকচক্ষুর আড়ালে কিংবা প্রকাশ্যে যদি গুনাহ করে থাকো তাহলে তোমরা আমার কাছে তওবা করো, চূড়ান্ত তওবা। সুবহানাল্লাহ বলেন, তওবা যদি করো তাহলে আমি আল্লাহ তোমাদের কি ওয়াদা দিলাম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, আর আমি আল্লাহ এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। সুবহানাল্লাহ, তাহলে তওবা করলে কি হয়? গুনাহ মাফ হয়, অন্তরটা সাফ হয়।
আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম সূরা তাওবার 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে আদম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন আমার আদম আমার কাছে তওবা করলো আর আমার শেখানো পন্থায় তিনি নিজেকে অনুশোচনায় ভেঙে দিলেন সাথে সাথে আমি তওবা কবুল করে তাকে আবার জান্নাতে নিয়ে এলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো তওবা করলে কি হয় শোনো আলাম ইয়ালামু أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم আমি বান্দার তওবা কবুল করি সুবহানাল্লাহ করেন আর আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো যদি কেউ তওবা করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দয়া নাজিল করে দেই ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাওয়ানু বাইয়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রাহিম কেউ যদি তওবা করে গুনাহ থেকে আর যদি আমার কাছে অনুশোচনা করে তাহলে আমিও তার তওবাটা কবুল করে নেই সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর কাছে তওবা করবে এবং নেক আমল শুরু করে দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা করে শুধু গুনাহ maaf করব না আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনার জায়গাগুলো আমি আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেব সুবহানাল্লাহ এতদিন পর্যন্ত আপনি নামাজ পড়েন নাই মা বাবার অবাধ্য ছিলেন জিনা ব্যভিচার করে বসেছেন মদ এবং মাদক দ্রব্যের পিছনে আপনার মন ছুটে চলেছিল আপনি ছিলেন সমাজের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী আপনি ছিলেন সবচেয়ে বড় খারাপ ছেলেটি আজকে বিশ্বাস করুন আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন তোমার বিগত বছরে 10-12 বছর পর্যন্ত বান্দা তুই একটাও সেজদা দেও নাই আজকে যদি তওবা করো আল্লাহ কোনোদিন জীবনে আর নামাজ তরক করব না জিনা ব্যভিচার করব না মাদক দ্রব্য কোনোদিন হাতে কিংবা মুখে নেব না আমি আল্লাহ শুধুমাত্র নামাজ না পড়ার অপরাধে তোমার গুনাহগুলোই মাফ করব না বরং এই 10 বছর সুন্দর নামাজ পড়লে যেই সওয়াব হতো এই 10 বছরের জায়গাটা আমি আল্লাহ নেক আমল দিয়ে ভরপুর করে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে চমৎকার বলতেছেন আমি আল্লাহ তাআলা তাদের ইউবাদদিলু সাইয়্যাতি বিল হাসানাত হাসানাত দিয়ে ভরপুর করে দেব নেক দিয়ে ভরপুর করে দেব আর অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন কাউকে নেক দেই একটা নেক দেই না বরং কমপক্ষে 10টা নেক দিয়ে ভরপুর করে দেই সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা فإن تابا وأصلحا فأعرضوا عنهما إن الله كان توابا رحيما আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন যৌবনের তাড়নায় কিংবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কেউ যদি জিনা করে বসে সূরার নাম সূরা নিসা 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি জিনা ব্যভিচার করে বসে কেউ দেখে নাই কিন্তু অনুশোচনায় ভেঙে পড়েছে রব্বুল আলামিন
কিয়ামতের দিন কেমন করে আমি তোমাকে মুখ দেখাবো। আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, কোনোদিন আর জিনা ব্যভিচার করব না, স্ত্রী ছাড়া অন্য কারো সাথে আর দৈহিক মিলন করব না। এই ওয়াদা যদি কোনো বান্দা স্পষ্ট ভাবে করে এবং চূড়ান্ত ভাবে করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আমি আল্লাহ তার আগের জীবনের গুনাহগুলো maaf করে দিলাম। একটু খেয়াল করুন আমার ভাইরা, তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, তওবা কারটা কবুল হবে? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবু মিন করীব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। সূরা তাওবার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা তো তারটাই কবুল হবে যেই ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার সাথে সাথে সে আবার অনুশোচনা করে বলল রাব্বুল আলামিন আমি আর কোনোদিন এই গুনাহটা করব না, আমি আর কোনোদিন এই অন্যায়টা করব না। ঘুষ খাইছে, তওবা করলো আর ঘুষ খাবে না, সুদ খায় তওবা করে আর সুদ খাবো না। মিথ্যা মামলা দিয়ে নির্দোষ মানুষদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখে, রিমান্ডের নামে অন্যায় অত্যাচার করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, কিংবা মালের মধ্যে ভেজাল মিশায়, মাপে কম দেয়, ওজনে কম দেয়, অথবা সমাজের মধ্যে মানুষের অধিকার হনন করে, রিলিফের মাল চুরি করে, জনগণের মাল আত্মসাৎ করে, দুর্নীতি করে। আরে যারাই এই কাজগুলো করে সাথে সাথে যদি বলে আল্লাহ এই কাজটা কোনোদিন আমি আর করব না, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই তওবাটা করার সাথে সাথে সে আর কোনোদিন অন্যায়ের দিকে পা বাড়াবে না। এই ওয়াদাটা যে করে আমি আল্লাহ তার তওবাটা কবুল করে নেই। কিন্তু কওবা কবুল হয় না কার? শুনুন, সূরা নিসার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়াহুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির তওবা আমি কবুল করি না। তওবা একদিকে করে আবার সে গুনাহ করে, একবার জিনা ব্যভিচার করে, আবার কয় যে না না আর কোনোদিন গুনাহ করব না, আবার সেই কাজটি করে, এমন অবস্থা তৈরি হয়ে যায়, বলে যে এইবার নির্বাচনে যেভাবে হোক ক্ষমতায় আসছি, সামনে নির্বাচনে আর কোনো অসুবিধা হবে না, এবার ইসলামের বিরুদ্ধে যা কওয়ার কইছি সামনে আর বলবো না, আবার সুযোগ এলে আবার বলে, আবার ওই কামি করে। এরকম লোক আছে না নাই? একবার মালে ভেজাল মিশায়, সাথে সাথে দেখা যায় যে মাহফিল শুনলে ভালো লাগে, আবার তওবা তিল্লা করে পরের দিন যাই আবার দেখা যায় ঠিক ভেজাল মিশন শুরু হয়ে গেছে, মাপের মধ্যে আবার কম দেয়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওদের তওবা আমি কবুল করি না, বরং যারাই বুঝবে এইটা অন্যায়ের সাথে সাথে ফিরে আসবে আর কোনোদিন ওই গুনার দিকে পা বাড়াবে না, ওই মানুষগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। মনে রাখবা যারাই গুনাহ করতেই থাকে আর বলে আমি তওবা করলাম, এই এদের তওবা কোনোদিন আমি আল্লাহ কবুল করি না। তবে খাস দিলে যদি কেউ তওবা করে আল্লাহ তাদেরকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন নবীগণ, ও সাতক্ষীরার ভাইরা, ও মা বোনেরা, ও আমার মেয়েরা, আমার বোনেরা, ভালো করে শুনো, আল্লাহর দয়া কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবীগণ ওই সমস্ত মানুষ, ওই সমস্ত নারী পুরুষ, ওই সমস্ত যুবক যুবতীদেরকে তুমি বলে দাও আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে নিজের জীবনটাকে ধ্বংস করে হতাশ হয়ে গেছে, কোনোদিন নামাজ পড়ো নাই, কোনোদিন সত্য বলো নাই, জিনা করেছো, ব্যভিচার করেছো, ডাকাতি চুরি খুন খারাপি করেছো, অন্যায় করেছো, অনেকগুলো খারাপ করেছো, এমন কোনো খারাপ নাই যা তোমার জীবনে তুমি করো নাই, এখন আল্লাহর দিকে যাবা,
তাও তোমার সাহস হয় না তার কারণ আরে এত বড় গুনাহগার আমি কেমনে আমার আল্লাহর দিকে আমি যাইয়া মাপ চাবো কেমনে আমি মাপ চাবো আমার তো গুনার বোঝা অনেক বেশি হয়ে গেছে তুমি আল্লাহর দিকে যাইতেও লজ্জা পাও যৌবনকালে গুনাহ করেছেন বার্ধক্যে এসে মনে পড়েছে এটা ছিল বড় গুনাহ এখন আমি কেমনে বাঁচবো নিজে নিজে লজ্জিত হন এখন তওবাও করতে পারছেন না কারণ নিজের সংকীর্ণতা নিজের ভিতরে একটা সংশয় থাকে আমার কি গুনাহ মাফ হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবী গো ওই বড় দাগি দাগি অপরাধীগুলোকে ডাক দিয়ে তুমি বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যাও না এটা একটা শয়তানের ওয়াসওয়াসা যে বান্দা আল্লাহর কাছে মাফ চাইবে এটা শয়তান চাইতে দেয় না কয় তোর মতো এত বড় অপরাধী কেউ নাই তুই সুদখোর তুই ঘুষখোর তুই দুর্নীতিবাজ তুই বেনামাজি তুই জিনাকার তুই দাড়ি কামাও তুই হজ ফরজ হজে যাও না তুই জিকির করো না তুই নামাজ পড়ো না তুই রোজা রাখোস না তোর মতো অপরাধী পৃথিবীতে কেউ নাই এটা আপনারে শয়তানে শিখায় আপনি যেন তওবা করে আবার গুনাহ মাফ নিতে না পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো তুমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিরাশ হই না নিরাশ হই না ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ তোরা যদি আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ রব্বুল আলামিন মাপ চাইতে দেরি হয় গুনাহ মাপ করতে দেরি করি না ইন্নাল্লাহ ওয়াল গফুরুর রহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে বড় ক্ষমাশীল এবং অতীব দয়ালু এবং রহমদাতা বলুন মারহাবা জীবনের এই কাতরানো জায়গাগুলো আল্লাহ তাআলার কাছে আমাদের পেশ করতে হবে আমার বন্ধুগণ আমরা কি আজকে পারি না তওবার ব্যাপারে আমার একটা স্লোগান আছে সেটা হচ্ছে নেক কাজ ছাড়ব না গুনার কাজ করব না বলেন তো কি বলছি কথাটা বলেন নেক কাজ ছাড়ব না গুনার কাজ করব না এই কথার সাথে আপনারা কি একমত কে কে একমত একটু হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখায় দেন সবাই বলেন আল্লাহ আমি ওয়াদা করলাম কোন নেক আমল ছাড়ব না কোন গুনার কাজ করব না বলেন আল্লাহ এই তওবার উপরে আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও আমিন এই সূরা তাওবার মধ্যে মূলত তিন জায়গায় তাওবা শব্দটা এসেছে এই সূরাটা নাজিলের মৌলিক প্রেক্ষাপটটা আমি একটু বলি তবুকের যুদ্ধ শুনতেছেন আপনারা কথাগুলো তবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন এই যুদ্ধে সাহাবীরা অংশ নিলেন 10,000 সাহাবী আলহামদুলিল্লাহ বলেন কিন্তু মুনাফিক যারা তারা কেহ এই যুদ্ধে অংশগ্রহণ করেনি মুনাফিকরা জেহাদের ময়দানে যায় না নামাজে যায় রোজায় যায় হজ করে যাকাত দেয় তার সব জায়গায় থাকে শুধু তাদেরকে পাওয়া যায় না আল্লাহর কোরআনকে যারা ধ্বংস করতে আসে তাদের বিরুদ্ধে যদি কোনো অবস্থান নিতে হয় সেই জায়গায় তারা নাই তারা তখন মুযাবযাবিনা বাইনা যালিকা লা উলাই ওয়ালা ইলাহা উলা তারা এই দিকে বলে আপনারা চালান হুজুর আমরা আছি কোনো অসুবিধা নাই ওদেরকে দিয়ে কিছু একটা হবে আর এই দিকে ওয়াইদা খলা উইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্না মা নাহনু মুস্তাহজিউন তারা বলে ভাই রে ও হুজুরেরা ওনাদের কাছে না করুক আমরা কিন্তু আপনার দলে সময় মতো দেখবেন আপনাদের পিছনে লাইজে গেছে আগার হাফিজ মুসলে খাহি দরমিয়ানে খাশোয়ান বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবে রাম মন রাম রাম মুনাফিক হলো যখন ইমানদারদের সাথে দেখা হয় তখন বলে আল্লাহ আল্লাহ আর ব্রাহ্মণের সাথে দেখা হলে বলে রাম রাম ঠিক কিনা বলে এবারে আসুন মুনাফিকরা তো গেল না কিন্তু তার সাথে তিনজন জলিলুল কদর সাহাবিও নবীর আনুগত্য করতে পারে নাই আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো এই তিনজন সাহাবীর নাম ছিল কাব বিন মালিক হেলাল ইবনে উমাইয়া মারারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম অর্থাৎ এই তওবা সূরাটা নাজিল হলো কেন আমি একটু ব্যাকে না গেলে মূলত তাফসীরের হক আদায় হবে না সেজন্য আমি বলছি কথাগুলো এবার খেয়াল করুন এরা ছিলেন জলিলুল কদর সাহাবী আল্লাহর নবী তবুকের যুদ্ধে বিজয় লাভ করলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী গনিমতের মাল নিয়ে চলে আসলেন মসজিদে নববীর সামনে
নবীর সাহাবীরা এবং সাহাবীদের স্ত্রী সন্তান সবাই হাজির হলেন। মুনাফিকরা এসে গনিমতের মাল নিতে চায়, তার কারণ তারা তো সবসময় সুযোগ সন্ধানী। নবীজি বললেন একটু ওয়েট করো, যারা যুদ্ধে গেছে জীবন বাজি রাখলো গনিমতের মাল আগে তারা পাবে, তোমরা ওয়েট করো। ওরা একদিকে রয়ে গেল, অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনজন সাহাবী তার সামনে এসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। খুব ঠান্ডা মাথায় কথা নিবেন, এই তিনজন সাহাবী জিজ্ঞেস করলেন আল্লাহ নবী তোমরা কাঁদছো কেন? বলল ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আমরা যাইনি, এই কারণে মনে হয় আমরা জাহান্নামী হয়ে গেছি, আমাকে আপনি ক্ষমা করুন। তার কারণ একামতে দ্বীনের কাজে যারা অংশগ্রহণ না করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধিবিধান সমাজ রাষ্ট্রে কায়েম হোক এই পথে যারা কাজ না করবে অংশগ্রহণ না করবে তারা মুনাফিক। এমনকি যদি তারা নামাজ পড়ে রোজাও রাখে, আব্দুল্লাহ বিন ওবাই, আব্দুল্লাহ বিন ওবাই নামাজ ছিল নবীর পেছনে, নামাজ ছিল কার পেছনে? মসজিদে নববীতে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, আতর ছিল, নবীর মতো আংটিও মাঝে মাঝে পড়তো, টুপি পড়তো, পাগড়ি পড়তো, তাহাজ্জুদ ছিল, কিন্তু যুদ্ধের কোন ময়দানে তারা অংশগ্রহণ করে নাই, করলেও কাফেরদের পক্ষ অবলম্বন করে মুসলমানদেরকে ঘায়েল করার অপচেষ্টায় তারা লিপ্ত থাকত। এই মুনাফিকটা যখন মারা গেল তার ছেলের নাম আব্দুল্লাহ, আপনি চলে যান বুখারী শরীফের জিলদে সানি কিতাবুত তাফাসিরে চলে যান, আমি জামালত তখন। অতএব বাবা তো একসময় চলেই যাবে, আল্লাহ তোমার আব্বুকে জান্নাতবাসী করুন। বলল রাসূল জান্নাতবাসী করবে ভালো কথা, আপনার উপরে আমার আব্বা তিনটা ওসিয়ত করে গেছেন, কান খাড়া করে শুনুন সব কিরাবাসী। এক নম্বর ওসিয়ত, আমার আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, নবী বললেন ও আলাইকা আলাইহিস সালাম। দ্বিতীয় ওসিয়ত, আল্লাহর নবী আমার আব্বার যে তিনখান কাপড় জড়ানো হবে তার মধ্যে একটা জামা আর একটা লেফাফা আর একটা চাদর, এই তিনখান কাপড় দিয়ে মুর্দারকে পুরুষদেরকে দাফন করা হয়, তো জামাটা থাকে কামিজ মানে জামা, জামা থাকে একেবারে শরীরের সাথে হাঁটু পর্যন্ত নিস্পে শাক জামা। এখন নবী গো তিনি বলেছেন, আমার আব্বা বলেছেন যে আপনার গায়ের সাথে লেগে থাকে আপনার ঘাম মোবারক লেগে যাওয়া যেই জামা, সেই জামাটা তার গায়ে যেন কাফনের কাপড় জড়াইয়া দেই, এজন্য বলেছেন। তার কারণ হচ্ছে ওইদিকে ইসলামের 12টা বাজায়, এইদিকে নবীর প্রতি মহাব্বতের শেষ নাই, যে নবীর জামা যদি গায়ে পরা থাকে তাহলে মনে হয় জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। আমরা তো নবীর জামার মতো মাত্র জামা পড়ি, কিন্তু সরাসরি নবীর জামা আব্দুল্লাহ বিন উবাই গায়ে, আল্লাহ নবী উপর থেকে দুইটা জামা খুললেন, তারপর শরীরের সাথে আমরা যেমন পাতলা গেঞ্জি পরি এই রকম গেঞ্জি আকারে নবী যে জামাটা পরতেন এটা খুলে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন, ছেলে আব্দুল্লাহর হাতে। ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার জানাজা আপনাকে পড়ার জন্য ওসিয়ত করেছেন, বলছে তুমি যাও গোসল করো আমি আসতেছি জানাজার জন্য। আল্লাহর নবী রওনা করতেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, নবী জানাজাও পড়ালেন, আচ্ছা এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আব্দুল্লাহ বিন ওবার গায়ের মধ্যে কার জামা? নবীর জামা। নবীজি গেলেন, উমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ কই যান, এই আব্দুল্লাহ বিন ওবার জানাজা পড়বেন আপনি? আল্লাহর নবী বললেন আল্লাহ যতক্ষণ নিষেধ না করেন ততক্ষণ আমি থামবো না। নবী কত উদার, চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখে আব্দুল্লাহ বিন উবাই হা করে আছে, মরার পর অনেক মানুষ হা করে থাকে না, তার মুখটা বন্ধ করতে চেষ্টা করেও বন্ধ করতে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা মোবারক এনে আব্দুল্লাহ বিন উবাই মুখের মধ্যে দিয়ে বিসমিল্লাহ বলে চাপ দিলেন, মুখটা লেগে গেল। গায়ের মধ্যে কার জামা, মুখের মধ্যে কার লালা? নবীজি। এরপর জানাজা পড়ালেন নবী, নবী জানাজা পড়াচ্ছেন, এই মুসল্লি তো কোনোদিনও জাহান্নামে যাওয়ার কথাই না, নবীর পেছনে নামাজ পড়েছে, নবীকে দেখেছে, বিশ্বাস করুন কবরের মধ্যে লাশ রাখা হলো, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছে, আল্লাহ গো আব্দুল্লাহ বিন উবাইকে তুমি মাফ করে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবীর এই হাদিসের বর্ণনাকারী বলতেছেন যে এর আগে কিংবা পরে কোনোদিন নবীকে কোনো কবরের পাশে দাঁড়াইয়া এত কান্না করতে দেখি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন আর আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেছেন, সুবহানাল্লাহ। কার কবরের পাশে, মুখের মধ্যে কার লালা? আব্দুল্লাহ বিন উবাইর মুখের মধ্যে কার লালা? নবীজির মুখের লালা। গায়ের মধ্যে কার জামা? জানাজা পড়াইলেন কে? দোয়া করতেছেন কে? এখন আল্লাহ কি বলেন শুনেন, ইস্তাগফির লাহুম
আউলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা বললেন, নবী তুমি আব্দুল্লাহ বিন উবার জন্য দোয়া করো আর না করো, তুমি যদি 70 বারও দোয়া করো আমি আল্লাহ বলে দিলাম কোনদিনও তাকে আমি ক্ষমা করব না। ক্ষমা করার মালিক কে? তা নবী বললেই আল্লাহ ক্ষমা করতে বাধ্য না, যদিও তিনি ক্ষমা করবেন নবীর দোয়া, কিন্তু আল্লাহ নবী এই জায়গায় আল্লাহ তাআলা বলেন ফালাই ইগফিরাল্লাহু, তাকিদ করে আল্লাহ চমৎকার করে বলেন কোনদিনও তাকে আমি maaf করব না। আল্লাহর নবী কবরের পাশ থেকে চলে যাচ্ছেন বাড়ির দিকে, আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন সূরা তাওবার 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম। নবী গো কোনদিন এই টাইপের মানুষ যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি আছে, টুপি আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, ঈদের নামাজ আছে, জুমার নামাজ আছে, মুসলমান ঘরেই জন্ম হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আমি আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালনা হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বিজয় হোক, এইটা যারা চায় না এবং এই কাফেলায় যারা শামিল থাকে না এরা মুনাফিক, কোনোদিন এদের জানাজা পড়তে তুমি আর আসবা না। তার কারণ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকরা যাবে জাহান্নামে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা ঈমান আনে নাই, ওরা মিথ্যাবাদী, যেহেতু মিথ্যাবাদী ঈমান আনে নাই, অতএব মনে রেখে এদের ঈমান মৌখিক ছিল অন্তরে ছিল না, এই জন্য ওরা আসলে বেঈমান, বেঈমানের কোনো নামাজ নাই, জানাজা নাই। এবার এবার আমি একটা মেজারমেন্ট দিয়ে গেলাম সত্যির আবাসী, নামাজ ছিল, রোজা ছিল, শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা সে চায়নি। আর যদি এরকম হয় যে চায় না তো চাই না, বরং যারা চায় তাদেরকে অত্যাচার পীড়ন করা হচ্ছে, আর যারা চায় তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, অথবা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেই আইন আছে সেইটার পক্ষে কাজ করে, তারা কিভাবে জান্নাতে যায়? আপনার কপাল আপনি পুড়ে ফেললেন না, দুনিয়ার সংকীর্ণ ভোগ বিলাসিতা কিংবা কোন রকম আরাম আয়েশ অথবা ক্ষমতার কারণে আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটি কথাও বলবেন না, সারা জীবন আল্লাহর কোরআনের সাথী হয়ে যেতে হবে, এটাই ঈমান। এবার খেয়াল করুন, আল্লাহর নবী আরো 4-5 কদম সামনে যাওয়ার পরে আল্লাহ আবার আয়াত নাজিল করেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, কোনদিন আর এই কবর জিয়ারত করার জন্য তুমি আসবে না। আল্লাহু আকবার। এবার খেয়াল করুন, এই তিনজন বুঝতে পেরেছে, এই তিনজন বুঝতে পেরেছে আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে, তবুকের ময়দানে না যাওয়া মানে আমি জাহান্নামী হয়ে গেছি, আমি কি হয়ে গেছি? তাহলে দেখুন একটা যুদ্ধে তারা যায়নি, এই তিনও সাহাবী বদরের যুদ্ধ ছিলেন, ওহুদের যুদ্ধে ছিলেন, খন্দকের যুদ্ধে ছিলেন, শুধুমাত্র তবুকের যুদ্ধে যায় নাই, তাতেই তারা বুঝলো যে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। আর আমি আপনি কেমন ইমানদার হলাম যে আল্লাহর কোরআনের কথা বলবো তো দূরের কথা, বরং যারা বলে তাদের বিরুদ্ধে আপনি একশনে যাচ্ছেন, এরপরে আপনি বলতেছেন আপনি জান্নাতে যাবেন, আপনার মাথা কিসে খেয়েছে চিন্তা করে দেখা দরকার, এত সহজ নয়। আহাসিবান নাসু أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون, তারা কি মনে করেছে আমি ঈমান এনেছি, এই কথা বললে আমি ছেড়ে দেব, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়ায়ালামাস সাবিরিন, তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি দিয়ে জান্নাতে চলে যাবে, আমি কি পরীক্ষা করে দেখব না, আমি কি পরীক্ষা নেব না, আমি কি টেস্ট করব না, তোমরা যে ঈমান এনেছো সেই ঈমান কাঁচা নাকি পাকা, আর কি কোরআনের কথা বলে ময়দানে ঝাঁপিয়ে পড়েছো, কে আমার পথে জিহাদ করেছো, আর জিহাদ করতে গিয়ে কে ধৈর্য ধারণ করেছো, আমি আল্লাহ কি সেটা পরীক্ষা করব না? পরীক্ষা ছাড়া আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেই না। নবীদের ঈমান কাঁচা না পাকা, কথা বলেন না কেন? তা আল্লাহর নবীকেও ওহুদে পরীক্ষা দেওয়া লাগে, বদরে পরীক্ষা দেওয়া লাগে, বাসা থেকে বাড়ি থেকে হিজরতের পরীক্ষা দেওয়া লাগে, মার খাওয়া লাগে, জেল খাটা লাগে, সে হবে আবু তালিবে, হামজা রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পরীক্ষা দিতে গিয়ে শহীদ হওয়া লাগে, হামজালার শহীদ হওয়া লাগে, মুসাব বিন উমাইরকে শহীদ হওয়া লাগে, হযরতে খানাসাকে শহীদ হওয়া লাগে, হযরতে সুমাইয়াকে শহীদ হওয়া লাগে, আর আমি আপনি মনে করেছি জান্নাত মামুবাড়ির আমগাস যাই একটা ঝাঁকি মারবো চারিপাশটা নিচে পড়বে, মামা তো ভাইলে লয়ে ভাগ করে খাবো,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ঈমানদার আল্লাহ পরীক্ষা নিয়েছেন আর ঈমানের পরীক্ষা মসজিদের মধ্যে নয় মাদ্রাসার মধ্যে নয় খানকার মধ্যে নয় মাহফিলের ময়দানে নয় মূলত ঈমানের পরীক্ষা হয় বাতালের মোকাবেলা যখন আপনি করবেন তখন হাজার অপবাদ নির্যাতন নিপীড়ন আসবে তখন আপনি দাঁড়িয়ে থাকেন নাকি ইসলাম ছাইরা পালান এটাই হচ্ছে আপনার পরীক্ষা আল্লাহ এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন এবারে আসি আমরা অন্য জায়গায় এই তিনজন যখন দেখলেন যে হায় হায় আমরা তো জাহান্নামী আরে সাহাবীরা বুঝলেন যে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি আমি জাহান্নামী হয়ে যাচ্ছি আল্লাহু আকবার বলবেন না আপনারা আমাদের ঈমানগুলো মারবেন না ঈমানগুলোকে তাজা রাখুন তারা বুঝতেন যে যদি আমি ইকামতে দিন তথা আল্লাহর কোরআনকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে যদি আমি দাঁড়িয়ে আল্লাহর কোরআন সেইভের জন্য প্রমাণ দিতে না পারি তাহলে আমি জাহান্নামে যাব নবী সবাইকে বিদায় দিলেন মালামাল যুদ্ধের গনিমতের মাল বণ্টন করে দাঁড়িয়ে নবী একটা খুতবা দিলেন আপনারা শুনতেছেন না মনে হয় খুতবাটা শুনে না আইয়ুহা হাদিরুন হে সম্মানিত নারী পুরুষ তোমরা শোনো আমি যুদ্ধ করতে চাইনি আল্লাহ নবী আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন সেজন্য আমি তবুকের যুদ্ধে গিয়েছি কিন্তু শোনো সেটা হচ্ছে এই যে যেহেতু এই তিনজন সাহাবী ফিরে এসেছে তিনজন সাহাবী কি ফিরে এসেছে মুনাফিকরা ফিরেও আসে নাই কারণ তাদের নসিবে হেদায়েত নাই এই তিনজনের নসিবে হেদায়েত আছে এজন্য সে অনুশোচনা করছে অনুশোচনায় নিজেকে ভেঙে দিয়েছে সে জান্নাতে যেতে চায় অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আমি কোনোদিনও তাদেরকে মাফ করতে পারবো না তার কারণ তাদের যে অপরাধ এই অপরাধ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নয় এই অপরাধটা আল্লাহর সাথে আমি বোঝাবো কি করে বিশ্বনবী দাঁড়িয়ে বললেন তার স্ত্রী তিনজন শোনো সাহাবীরা তোমরা সবাই শোনো যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন না দেন ততদিন পর্যন্ত এই তিনজনের সাথে সামাজিক লেনদেন ওঠা বসা মোয়ামেলা এবং সব ধরনের সম্পর্ক ছিন্ন করবা যতদিন আল্লাহ পরবর্তী নির্দেশ না দেন আমার কথা শুনতেছেন না আপনারা কত বড় কঠোর নির্দেশনা কাব বিন মালিকের স্ত্রীও এখানে আছেন তিনটা পুত্র সন্তান আছেন আগে ভাগে চলে গেলেন কাব বিন মালিকের হৃদয়টা ভেঙে গেছে পাও দুইটা থরথর করে কাঁপতেছে তার কারণ তারা বুঝতেছে আল্লাহর কোরআনের আইন ও কানুন প্রতিষ্ঠা করতে না যাওয়ার অপরাধে আমি জাহান্নামে চলে যাচ্ছি এবার খেয়াল করুন ঘরের দরজা বন্ধ কাব বিন মালিক দরজায় গিয়ে নক করলেন ভেতর থেকে তার স্ত্রী বলতেছেন প্রাণের স্বামী ঘরটা আপনার আমি আপনার স্ত্রী কিন্তু আল্লাহর নবী পরবর্তীতে যে খুতবা দিয়েছেন আমাদেরকে বক্তব্য দিয়েছেন তাতে বোঝা যায় আপনার সাথে কথাবার্তা বন্ধ আপনার সাথে ওঠা বসা বন্ধ কিন্তু আপনার স্ত্রী আমি আমার তো ঘরে থাকতেই হবে তবে একটা কথা শুধু বলি গো আমার প্রাণের স্বামী আপনি যদি ঘরের মধ্যে প্রবেশ করেন পিছনের দরজা দিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাব কার কারণ আল্লাহর নবী বলেছেন যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আপনি মুনাফিক হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত নবীর মাধ্যমে পুনরায় সম্পর্ক স্থাপনের সুযোগ না দিবেন অনুমতি না দিবেন ততদিন আপনার সাথে আমার সম্পর্ক স্থির হবে না কাব বিন মালিক আর ঘরে ঢুকলেন না পেছন থেকে চলে যাচ্ছেন দরজায় দেখা গেল তার তিনটা সন্তান খেলাধুলা করতেছে পাথরের টুকরা নিয়ে ছোট্ট বাচ্চাটা বাবা কোথায় যাবে জানা নাই তাড়াতাড়ি করে ছোট্ট বাচ্চাটাকে ধরার জন্য গেল একজনের বয়স 9 বছর আরেকজনের 7 বছর আর একজন 4 বছর হাদিস এরছে ছোট বাচ্চাটা এবং অন্য সন্তানদেরকেও বললেন একটুখানি আদর করে যাইরে বাজান তোদেরকে একটু দেখে যাই দূরে কোথাও রওনা করবেন কোথায় যাবেন আল্লাহই ভালো জানেন এখন খেয়াল করুন ছোট্ট বাচ্চারা পাথরগুলো পিছনের দিকে ফিক মেরে ফেলে এবার বলতেছে আব্বু গো আল্লাহর নবী বলেছেন যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণে আপনি মুনাফিক হয়ে গেছেন আপনি আমার পিতা ঠিক আছেন কিন্তু কোনো মুনাফিকের কোলের মধ্যে আমি উঠব না তার কারণ আল্লাহর নবী বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের এই তিনজনের সাথে সম্পর্ক রাখা যাবে না কথাটা খুব কঠিন না ইমানদারদের জন্য সহজ বুঝতে পারলে সহজ আপনি কোন ভুলে আছেন হেলাল ইবনে উমাইয়ার বয়স ছিল 69 বছর কত বছর 69 ইয়ার্স ওল্ড 69 বছর তিনি দূরে কোথাও যেতে পারছেন না বিধায় মসজিদে নববীর
একটা খুঁটি আল্লাহর নবীর যে ঘর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হুজরা ওই বরাবর সামনে গিয়েই একটা খুঁটি ওই খুঁটির সাথে নিজেরে নিজে বাঁধছে বেঁধে এমন অবস্থা করেছে যে রাতে আর ঘুমায় না শোয় না নিজেরে নিজে শাস্তি দিচ্ছে আমি কেন গেলাম না আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে তবুকের যুদ্ধে কেন গেলাম না নিজেকে নিজে বাঁধছে তার সে হাদিসে এসেছে যে এমন হয়েছে একই জায়গা দিয়ে শক্ত করে বাধার কারণে যে ক্ষত হয়েছে ওই ক্ষতর উপর দিয়ে আবার যখন রশি নিয়েছে তখন সেখানে ইনফেকশন হয়েছে পুঁজ হয়েছে রক্ত ঝরতেছে হেলাল ইবনে উমাইয়া বলতেছেন সাহাবীরা নিজেরা যখন মসজিদে ঢুকতেন তখন একে অন্যের সাথে কথা বলতে বলতে হাসি হাসিতে ঢুকতেন কিন্তু যখন আমি তাদেরকে সালাম দিতাম সাথে সাথে তারা মুখ নিচু করে ফেলতেন তার কারণ আল্লাহর নবীর নির্দেশ ছিল এদের সাথে কথাও বলা যাবে আল্লাহর নবীর নূরানি চেহারা মসজিদে নববীতে তিনি ঢুকতেন হেলাল ইবনে উমাইয়ার দিকে যখন নবী তাকাবেন এমন সময় চোখটা নিচু করে ফেলতেন আল্লাহর নবী হেলাল ইবনে উমাইয়ার দিকে ন্যাক নজরে তাকান নাই হেলাল ইবনে উমাইয়া বলছে যে কষ্টের দিনগুলো আমার ছিল না মারার ইবনে রবিও চলে গেছে পাহাড়ের মধ্যে কান্না জড়িত কণ্ঠে আল্লাহকে বারবার বলতেছেন একদিন দুই দিন নয় পঞ্চাশ দিন পর্যন্ত একটানা তারা কেঁদেছেন এবার খেয়াল করে দেখুন হেলাল ইবনে উমাইয়া মারার ইবনে রবি কাব বিন মালিক এই তিনজনে আল্লাহর কাছে কানতে কানতে হয়রান একটানা পঞ্চাশ দিন সাহাবিদের থেকে আলাদা ফ্যামিলি থেকে আলাদা সবার কাছ থেকে মায়া মহব্বত সম্পর্ক থেকে আলাদা এই আলাদা হওয়ার কারণ কি বেনমাজি হওয়া না বেরোজাদার হওয়া দাড়ি কামানো শার্ট প্যান্ট পরা না না শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের বিধান প্রতিষ্ঠার কাজে আল্লাহর নবী যেখানে তারা সেখানে যায় নাই নিজে বুঝতে পেরেছে দিন কায়েমের পথে না যাওয়া মানে নিশ্চিত নিজে জাহান্নামী হয়ে যাওয়া আল্লাহ রব্বুল আলামিন পঞ্চাশ দিন পরে একশো আঠারো নম্বর আয়াত নাজিল করে দিলেন সূরা তাওবা ওয়ালা সালাসাতিল লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু আমি আল্লাহ রব্বুল আলামিন ওই তিনজনার কান্না শুনতে পেয়েছি আমি ওই তিনজনার কান্না ওই তিনজনার তওবা কবুল করে নিয়েছি তাহলে বোঝা যায় একামতে দিনের কাজে অংশগ্রহণ না করাও গুনাহ নামাজ না পড়া যেমন গুনাহ রোজা না পড়া যেমন গুনাহ জিনা ব্যভিচার করা যেমন গুনাহ সুদ ঘুষ খাওয়া দুর্নীতি করা মাদক দ্রব্য নেওয়া যেমন গুনাহ ঠিক তেমনি মনে রাখবেন ঠিক তেমনি মনে রাখবেন আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ না করাও গুনাহ এই গুনাহ মাফ চাইতে হয় আল্লাহর কাছে নিজেকে ইসলামী আন্দোলনে শামিল করতে হয় এটাই হচ্ছে তওবা আর এটাই হচ্ছে তওবা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগের গুনাহগুলো মাফ করে দিবেন এই তিনজনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশ দিন পরে আয়াত নাজিল করে বললেন ওই তিনজনকে আমি মাফ করে দিলাম যেই তিনজন পেছনে পড়েছিল শয়তানের ওয়াসওয়াসায় মুনাফিকের ট্যাবলেট খাইয়া যারা ঈমান হারা থেকে বেহুশ হয়ে গিয়েছিল ওদের কান্না শুনেছি আমি আমি ওদেরকেও মাফ করে দিলাম আল্লাহর নবী চলে গেলেন কাব বিন মালিকের বাড়িতে ফজরের নামাজের কিছু পূর্ব মুহূর্তে আয়াত নাজিল হয়েছে আল্লাহর নবী গিয়ে নক করলেন ডাক দিলে বললেন কাব বিন মালিক বাসায় আছো নি ঘরের মধ্যে তার স্ত্রী ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক আপনার কাব বিন মালিক পঞ্চাশ দিন পর্যন্ত ঘরে নাই বাড়িতে নাই বলে কোথায় গেছে বলে ইয়া রাসূলুল্লাহ আমিও জানি না তার কারণ আপনি বলেছেন যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশনা না আসে ততদিন পর্যন্ত তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক রাখতে পারবে না অতএব রসুল গো এই জন্য আমি তাকে জানিয়ে দিয়েছি যদি সে তার ঘরে উঠে আমি বাবার বাড়ি চলে যাব তার কারণ আপনি তো বলেছেন সম্পর্ক রাখা যাবে না কেমন করে আমি তার সাথে স্বামী স্ত্রীর সুলাম আচরণ করি ছোট্ট বাচ্চারা ঘুম থেকে উঠছে নবীর গলাটা জড়াইয়া ধরেছে বলিয়া রসুলাল্লাহ পঞ্চাশ দিন পর্যন্ত বাবার মুখ দেখতে পাই না আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন কই গেল কাব নবী বুঝেছিলেন ঘরের মধ্যে মনে আছে কিন্তু ঘরেও কাব বিন মালিকের শান্তি নাই ঠিক কিনা বলেন নবী ডাক দেন আই না কাব ও কাব তুমি কোথায় নবীর ডাক হযরত বিলাল এসে আবার ডাক দেন
এমনি করে করে ডাকা ডাকি নিজের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে যাইয়া কাব বিন মালিক সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি কাব বিন মালিকের বড় অপরাধ হয়ে গেছে তার কারণ আল্লাহ তোমার কোরআনের শাসন প্রতিষ্ঠায় বাধা যারা দিতে চায় নবীকে যারা হত্যা করতে চায় ইসলামকে চিরতরে পৃথিবী থেকে বিদায় যারা করে দিতে চায় তাদের বিরুদ্ধে যে এই কাফেলা নবী গড়েছেন এই কাফেলায় আমি শামিল ছিলাম না অতএব আল্লাহ আমার বড় অপরাধ হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও এই অবস্থায় তুমি আমার ইন্তেকাল দিও না তার কারণ আল্লাহ তাহলে আমি জান্নাতি হতে পারবো না নবীজি বলেছেন মাম্মাতা লাম ইয়াকসু ওয়া লাম ইউহাদ্দিদ বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক যেই ব্যক্তি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে নাই আন্দোলন করার চেতনাও তার ভিতরে ছিল না ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মারা যাবে কি অবস্থায় মুনাফিক অবস্থায় মারা যাবে কাব বিন মালিকের হাত ধরে আল্লাহর নবী উঠাইলেন বুকের মধ্যে টেনে নিয়ে বললেন কাবরে তোমাকে মাফ করা হলো আল্লাহর নবীকে কাব জিজ্ঞেস করে রসুল এটা কি আপনার কথা না আল্লাহর কথা আল্লাহর নবী আয়াত তেলাওয়াত শুনাইলেন সূরা তাওবার 118 নম্বর আয়াত শুনাইয়া বললেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে রে কাব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে এইভাবে ত্যাগ করি নাই আবার বুকিও নেই নেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেছিলেন সম্পর্ক ছিন্ন এখন ওই আল্লাহ বলেছেন আবার সম্পর্ক গড়ে দাও ওয়ালা সালাসাতিল লাযিনা খুলিফু যারা পেছনে রইল ওই তিনজনকে মাফ করে দিলাম আল্লাহর নবী হেলাল ইবনে উমাইয়ার গায়ে বাঁধা রশিগুলো একটা একটা করে খুলতেছেন রশির সাথে রক্ত উঠতেছে গোশত উঠে যাচ্ছে পুঁজগুলো বেঁধে বেঁধে ছুটে যাচ্ছে কোন কোন জায়গায় এত বেশি ক্ষত হয়েছে ভিতরের হাড্ডিগুলো দেখা যায় আল্লাহর নবী তার হাত মুবারক দিয়ে এভাবে আদর করে করে হাত বুলাইয়া দিচ্ছেন আর বলছেন রব্বুল আলামিন তুমি হেলাল ইবনে উমাইয়াকে মাফ করে দাও হেলাল ইবনে উমাইয়া নবীর কপালে চুমু খেয়ে বলল ইয়া রাসূলুল্লাহ মুনাফিকরা আমাকে পাওয়ার কারণে ইকামতে দ্বীনের কাজ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থেকে আমি দূরে চলে গিয়েছিলাম আজকে তওবা করলাম ফিরে আসলাম আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন হেলাল রে তোমার এই দাগ আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন তোমার অনুশোচন আল্লাহ কবুল করেছেন সাথে সাথে আল্লাহর নবী হাত বুলাইয়া দিলেন ক্ষত জায়গা গুলো আস্তে আস্তে নতুন গোশত দিয়ে ভরে গেল আমার ভাইয়েরা তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে আমরা ভুলে গিয়েছি ইসলামী ইসলাম কায়েমের জন্য আমাদের কাজ করতে হবে এটা আমরা ভুলে গিয়েছি তার কারণ হচ্ছে এই যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে একটা কথা আপনি শুনেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আন-নাসু আলা দীনি মুলুকিহি দেশের মানুষ সরকার যেই রকম হয় দেশের মানুষ সেই রকম হইয়া যায় সরকার যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে মনে রাখবেন কেউ দুর্নীতি করার সাহস পায় না সরকার যদি সত্যিকারার্থী ধর্ষণ এবং জেনাকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে চায় এটা সম্ভব সরকার বলতে আমি শুধুমাত্র প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রীদেরকে বলছি না কিংবা অন্য রাষ্ট্র কিংবা এই দেশের কথাও আমি বলছি না সামগ্রিক একটা বক্তব্য আমি বলছি প্রত্যেক মানুষ সরকারের মতো হইয়া যায় যেই দেশে যেই সরকার জনগণ ওই রকম হইয়া যায় কেউ কিছু হইবে না যেন কিছু হইবে না ও করলে হয় কি ও কিচ্ছু করবে না এই রকম কথাগুলো যদি বলে 1500 কোটি টাকা আত্মসাৎ করে পাচার হয়ে গেল ভিন দেশে কয় ওটা তো এটা কোনো ব্যাপার না এটা পোষাই নেওয়া যাবে এই কথাগুলো বলা যাবে না একটি পয়সাও রাষ্ট্রের ক্ষয় হলে মনে রাখবেন কাল কেয়ামতের ময়দানে সরকারকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমি আপনাদেরকে একটা কথা শুধু বলি আপনারা জানেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন ওমর বিন যাকে দ্বিতীয় খলিফা বলা হয় বিভিন্ন গভর্নররা বিভিন্ন প্রজাতন্ত্রের গভর্নরেরা চাইলেন তার বেতন বাড়ুক এরকম বলেন অনেক সময় বিভিন্ন অফিসাররা দাবি করে না যে আমাদের বেতন ভাতা বাড়াই না ওনারা বেতন ভাড়া বাড়ানোর জন্য একটা দরখাস্ত লেখছে তাই স্বাভাবিকভাবে বেতন বাড়াবে যেহেতু এটি তো দরখাস্ত বড় হয় মহামান্য বাদশাহ আপনার মতো বাদশাহ পেয়ে আমরা ধন্য আপনারা দয়া করে এইটা করেন সেইটা করেন এরপর শেষবারে লিখছে আমাদের বেতনটা একটু বাড়াইয়া দিয়ে ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ লিখলেন যে শুধু এতটুকু তোমাদের কারো বেতনের চেয়ে আমার বেতন এক পয়সাও বেশি না সুবহানাল্লাহ কালকে কইেন তোমাদের বেতনের চেয়ে আমার বেতন বেশি না আর দ্বিতীয় বাক্যে লেখলেন যে রাষ্ট্রের এত কাগজ নষ্ট করা জায়েজ নাই এখন থেকে অল্প কথায় লেখা শেষ করবা যে এই যে কাগজটুকু তুমি খরচ করছো এটাও কি একটা অপচয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনুন
শুনুন, স্ত্রী ডাক দিয়ে বললেন, ঈদের দিন কিছু বাজার খরচ করা দরকার, অতিরিক্ত পঞ্চাশটা দেরহাম দিনার নিয়ে আসেন রাজকোষ থেকে। রাজকোষ থেকে টাকা আনতে গেলেন ট্রেজারারের কাছে, কে? খলিফা আবু বকর। যাওয়ার সাথে সাথে ট্রেজারার বললেন, তিন শর্তে টাকা দিতে পারি, অতিরিক্ত পঞ্চাশ টাকা, আড়াইশো দেরহাম তার ভাতা, পঞ্চাশ দেরহাম বেশি দেব। বললেন যে কি শর্ত? এক নম্বর শর্ত হচ্ছে আগামী তিন মাসে আপনি এই টাকা পরিশোধ করবেন, এই তিন মাস আপনি এই দেশের খলিফা থাকবেন তার নিশ্চয়তা দেন। তার কারণ হলো দেশের মানুষ যদি আপনার এই খলিফা হিসাবে দেখতে না চায় তাহলে এক মিনিটও তো আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবেন না। জোর কইরা তো ক্ষমতায় থাকা ইসলামে নাই। বেশ, দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে আপনি এই সম্পদ আপনি যে নিয়ে যাবেন, যদি এর মধ্যে আপনি মারা যান তাহলে কে এই সম্পত্তি মানে পরিশোধ করবে তার নামও আপনার এখানে দিতে হবে। আর তৃতীয় হলো আপনি তিন মাস বেঁচে থাকবেন এই নিশ্চয়তা দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী রে, ওই টাকাও আনার দরকার নেই, তিন শর্তও দেওয়ার দরকার নেই, যা আছে তাই দিয়ে এবছর ঈদ করো। ওই বছর থেকে স্ত্রী প্রতি মাসে যেই টাকা হয় আড়াইশো দেরহাম থেকে হাদিয়া বেতন পাওয়ার সাথে সাথেই তিনি দশ দেরহাম আলাদা করে একটা ছোট ব্যাংকের মধ্যে বা বালিশের নিচে বা কোনো জায়গায় রেখে দেন। তো বছর শেষে যখন আবার ঈদে ঈদ আসলো, রমজানের ঈদ, এখন তার হাতে একশো বিশ দেরহাম অতিরিক্ত আছে, ঠিক কিনা বলেন? প্রতি মাসে দশ দেরহাম করে, এইটা দিয়ে সুন্দর করে স্বামীর জন্য জামা, সন্তানের জন্য জামা কাপড়, নিজের জন্য কিছু কিনছে, মিষ্টি সেমাই ইত্যাদি যা হয় ঈদের দিন, ভালো খাবার টাবার জোগাড় করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালবেলা এগুলো পরিবেশন করছে, স্ত্রী স্বামীকে গিফট করতেছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এই এত টাকা কোথায় পেলাই? এই আমার টাকায় তো এত কিছু হওয়ার কথা না। বললো যে নারীদের একটা বুদ্ধি আছে আলাদা, আপনি জানেন না। বলে সে কি বুদ্ধি? বললো যে তাহলে আজকে বলি ঈদের দিন, সেটা হচ্ছে গত বছর থেকেই আমি শাওয়াল মাস থেকে বেতন যেটা পাইতেন তার দশ দেরহাম করে আলাদা রেখে দুইশো চল্লিশ দেরহাম দিয়ে সংসার চালাইছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলেন, আসলেই তুমি ধন্য এবং ভালো একজন স্ত্রী আমার, তোমাকে ধন্যবাদ। এ কথা বলে তিনি ঈদগাহে গেলেন, ঈদের জামাতে নামাজ পড়াইয়া ট্রেজারারের কাছে গেছে, যাইয়া বলতেছে এখন থেকে আমার মাসিক হাদিয়া হবে দুইশো চল্লিশ দেরহাম, তার কারণ আমার স্ত্রী দুইশো চল্লিশ দেরহাম দিয়েই বছর চালাইছে পুরো ঠিকঠাক মতো, কোনো অসুবিধা হয়নি। আমার সোনার বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে। সোনার তালা সোনার বাংলা করে কোচিন কালো সম্ভব হবে না। শুনুন, নৈতিকতা শিখতে হলে আপনাকে ইসলামের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাইয়া গুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যেই জিনিস আত্মসাৎ করবে, চুরি করবে, কিয়ামতের দিন ওই জিনিস সহ আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে হাজির করাবেন। কত ডিসি, কত এসপি, কত মেম্বার, কত চেয়ারম্যান, কত এমপি, কত মন্ত্রী জনগণের তেল, চাল, ডাল, এমন কি বিধবাদের ভাতা, সেখান থেকে রড, ইট, বালি, সিমেন্ট এবং জনগণের যত ব্রিজের টাকা মেরে খেয়েছে, রাস্তার টাকা মেরে খেয়েছে, এইগুলো নিয়ে কেমতের ময়দানে তোমাদের হাজির হতে হবে। সেদিন কি তোমার লজ্জা করবে না? আল্লাহকে ভয় করো, নিজের দায়িত্বে পালন করো। এই ছোট্ট সুন্দর বাংলাদেশকে গড়ার জন্য পঞ্চাশ বছর মানব রচিত মতবাদ দিয়ে চালানোর পরে আজকে ধর্ষণ, নির্যাতন, মিথ্যা মামলা, গুম গুম, খুন, হত্যা, এমনকি চুরি, ডাকাতি, বদমাইশি, সেখান থেকে নিয়ে মাদক দ্রব্য যা বলেন কিছুই মূলত কমে নাই, বরং আগের চেয়ে আরো বহুগুণ বেড়েছে। আগামী একশো বছরও যদি এই রকম মতবাদ দিয়ে চলে তাহলে বাংলাদেশ মৌলিকত্বের সুন্দর বাংলাদেশ হিসাবে দাঁড়াবে না। অতএব মনে রাখতে হবে, সব দল দেখে দেখে পঞ্চাশ বছর পার হলো, এবারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা নতুন করে আল্লাহর নবী সেই সোনার মদিনার একটা পার্লামেন্ট দেখতে চাই, আমরা দেখতে চাই সোনার মদিনা আল্লাহর নবী কোরআন দিয়ে চালিয়ে দিয়েছেন, এইবারে সিদ্ধান্ত নিতে হবে সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। অনেক দেখা হয়ে গেছে, কমাইতে পারেন নাই, সত্যি বুকে হাত দিয়ে বলেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি,
পুলিশ র‍্যাব গোয়েন্দা ডিসি এসপি প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে বলুন দুর্নীতিমুক্ত একটি অফিস আদালত কি আপনারা তৈরি করতে পেরেছেন দুর্নীতির বিরুদ্ধে আপনারা যারা গেছেন তারাও দুর্নীতি করে দুর্নীতিবাজকে ছেড়ে দিয়েছেন অস্ত্র উদ্ধার অভিযান করতে গিয়ে অস্ত্র উল্টাবেল দিয়ে আসে এরকম রেকর্ড আছে মাদক দ্রব্য যারা উদ্ধার করতে যায় আমাদের কাছে তো সোশ্যাল মিডিয়া পেপার পত্রিকা আছে কতিপয় এই উদ্ধারকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিজেরাও এই রকম খারাপিতে জড়াই গেছে কি আমি কি মিথ্যা কথা বলছি নাকি আপনি প্রমাণ নেবেন হাজার প্রমাণ আছে এটা তো আপনারা দেখেনই ফেসবুকে ইত্যাদির মাধ্যমে স্পষ্ট দেখা যায় আমার বন্ধুগণ অতএব এইটার কারণটা কোথায় আমাদেরকে বুঝতে হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বলি তাহলে আপনারা বুঝতে পারবেন ইন্নাল্লাহা লা ইয়াজা বিসুলতানি মা লা ইয়াজাউ বিল কোরআন আল্লাহ তাআলা সরাসরি কোরআন দিয়ে যা না করেন তার চেয়েও বেশি কাজ করাতে পারেন রাষ্ট্র ক্ষমতায় যখন কোরআনের আইন বাস্তবায়িত হয়ে যায় অতএব আমাদেরকে আসলে একটা জায়গায় ফিরে আসতে হবে আর সেটার নাম হচ্ছে কোরআন বিকল্প নাই ক্ষমতার চিন্তাটা বাদ দেন নিজের নিজের ঐতিহ্যের কথাটা বাদ দেন আল্লাহর কোরআনকে উঁচু করেন আল্লাহ আপনার সম্মান উঁচু করে দিবেন ঠিক কিনা বলেন আমার ভাইরা দ্বিতীয় চাল আবিদুন যারা আল্লাহর ইবাদত করে আমরা ইবাদত করব কার একজন মুমিন হিসাবে কোন মূর্তির কাছে প্রতিমূর্তির কাছে ভাস্কর্যের কাছে কিংবা দেবদেবীর কাছে অথবা কোন বড় গাছ বড় মাছ এদের কাছে আমাদের মাথা নত হবে না আমরা একমাত্র ইবাদত করব কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং ইনসান জাতিকে একমাত্র আমারই দাসত্ব আমারই গোলামি আমারই আইন ও কানুন বিধি মেনে চলার জন্য তৈরি করেছি অন্য কারো বিধিবিধান সে মানবে না তাহলে আমরাও নামাজের মধ্যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই এইবার আল্লাহ রাব্বুল আলামিন মন অনুগত আমার দশত্বের মধ্যে ঢুকে পড়ার আমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করতে থাক সুবহানাল্লাহ বলেন ইবাদত হবে একমাত্র কার জন্য এবাদত বলতে আমরা একটা ভুল ব্যাখ্যা করি আমরা মনে করি নামাজ পড়া এবাদত হজ করা এবাদত যাকাত দেয়া এবাদত রোজা রাখা এবাদত জিকির করা এবাদত মাহফিল করা এবাদত মাহফিল শোনা এবাদত কিন্তু না একজন পুলিশ ভাইয়ের মনে রাখবেন ডিউটি করে রাস্তার মধ্যে কিংবা সে অন্যায়কারীকে গ্রেপ্তার করতে যায় কষ্ট করে এটাও কিন্তু এবাদত যদি এটা হয় আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার চিন্তায় ঠিক কিনা বলে একজন জেলে যখন মাছ ধরতে যায় বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হও বিসমিল্লাহ বলে জালটা ফেলো অন্যের মাছ চুরি কইরো না অন্যের ঘের থেকে মাছ চুরি করে নিয়ে এসো না বরং নিজের রিজিক নিজে তালাশ করতে থাকো এটাও হয়ে যাবে কি ইবাদত আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবেন এটাও ইবাদত নবী হাদিসের মধ্যে বলেছেন সাহাবীরা বললেন নবী এটা কেমনে ইবাদত হয় আল্লাহর নবী বললেন যদি সেই স্ত্রীর সাথে না মিশতো তাহলে হয়তো জিনার কাজে লিপ্ত হয়ে যেত জিনা থেকে হালাল পন্থায় যে কাজটা করলো এই কারণে এটাও হয়ে যাবে ইবাদত সুবহানাল্লাহ অতএব ইবাদত আমি একটা মানুষ আমি যদি আপনাদেরকে বলি এইটার নাম আমার মাথা এটার নাম কপাল এটার নাম চোখ এটার নাম নাক এটা ঠোঁট এটা মুখ এটা জিহ্বা এটা কান এটা গাল এটা ঘাড় এটা বুক এটা পেট এটা পিঠ ইত্যাদি এই হাত আঙ্গুল মানুষটা কোথায় সব মিলে হয় মানুষ সব মিলে হয় কি মানুষ ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত মানে হচ্ছে জীবনে সব জায়গায় আল্লাহর হুকুম মেনে চলা এই জায়গায় আমাদের একটা ভুল কনসেপ্ট আছে আমি আপনাদের কাছে সেইটা তুলে পরের কথাটায় চলে যেতে চাই এবার খেয়াল করুন ভুল কনসেপ্টটা কি সেটা হচ্ছে আমরা মনে করি যে আমরা দিকে তাকাচ্ছেন আপনারা আমরা মনে করি যে আমার দাড়ি টুপি সব আছে এখন আমি যে কাজটাই করি না কেন এগুলো সব আমার ইবাদত আমি জিকির আজগারের মধ্যে আছি বা ইখলাসের সাথে কাজ করছি কোনো অসুবিধা নেই আমার ইবাদত একেবারে মূল জায়গাটিতে আমি একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই যেমন মনে করুন কোনো ব্যক্তি চাকরি করে হচ্ছে ব্র্যাক ব্যাংকে আমার দিকে তাকান একটু কোন ব্যাংকে ব্র্যাক ব্যাংক কি মুনাফা না সুদের উপরে সুদ হালাল না হারাম হারাম আচ্ছা এখন এই ব্যক্তিটি খুব এখলাসের সাথে তিন চিল্লা দিয়েছে এক পীরের মুরিদ হয়েছে কোরআনও পড়েছে এবং দাড়ি রেখেছে পাগড়ি আছে দাড়িও আছে তসবি তাহালিল করে সে বাইরের খানাও খায় না বেনমাজির রান্না সে হোটেলেরটা খাবে না
এবং অফিসের কোনো মালামাল সে কিংবা টাকা আত্মসাত করে না। খুব ভালো না খারাপ? অবশ্যই ভালো। এখন এই ব্যক্তির এখলাসের তো কোনো অভাব নাই, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, উনি যেই অর্থনীতিটা ডিল করতেছেন এটা কি হালাল না হারাম? তা এখলাসের সাথে উনি কি কাজ করতেছেন? এখলাসের সাথে হারাম কাজ করতেছে, কথা বোঝেন? এখলাসের সাথে কি করতেছেন? ইসলাম চায় যে তুমি শুধুমাত্র এখলাসের সাথে অনৈসলামিক কোন কাজকে বাস্তবায়ন করো, এটা ইসলাম চায় না। ইসলাম চায় এখলাসের সাথে, আন্তরিকতার সাথে তুমি ইসলামের কাজটা সম্পন্ন করো। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা বাস্তবে একটা উদাহরণ দিই, দেখি বোঝেন কিনা। যেমন আপনাদের এই সাতক্ষীরা, সাতক্ষীরা তো আলহামদুলিল্লাহ ছেলে মেয়েরা খুব স্মার্ট। কলেজের সামনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মাত্র পাশ করে এসেছে এই যশোরের এই সাতক্ষীরার এক ছেলে, জমিদারের ছেলে, সে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখলো কলেজ থেকে আইএ সেকেন্ড ইয়ারে পড়া একটা মেয়ে বের হয়েছে, অনেক মেয়ে, তার মধ্যে তার পছন্দ এখান থেকে বউ বাছাই করবে। দেখলো যে একটা মেয়ে খুবই সুন্দরী, বাস মেহের বেগম নাম, পছন্দ করে সে তার লেক্সাস গাড়িটা আসতে পাশে থামিয়ে বলল যে দেখো আমার নাম হচ্ছে সৈয়দ মীর হোসাইন। কথার কথা ধরেন, আমি এই এলাকারই ছেলে, আমি তো অক্সফোর্ডে পড়ালেখা করেছি, এই জন্য এই দেশে কম এসেছি। আমি বাবার একমাত্র ছেলে এবং আমাদের ধানমন্ডিতে বাড়ি আছে, বসুন্ধরাতে কয়েকটা দোকান আছে এবং বিদেশেও আমাদের বিজনেস আছে। আমি অনেক বড় ধনী ছেলে এবং আমাকে দেখতে শুনতে কীরকম বললো, খুব সুন্দর, আপনি স্মার্ট এবং খুব সুদর্শন। বললো যে তাহলে আমি তোমাকে আমার বউ বানিয়ে রাখতে চাই, তুমি কি রাজি? মেয়েটা দেখে শুনে বললো এইরকম জামাই তো পাওয়া মুশকিল, অতএব আমি রাজি। বললো ঠিক আছে, তাই গাড়িতে ওঠো। গাড়িতে উঠলো, পিছনের সিটে বসাইয়া এখান থেকে সোজা ঢাকা, ঢাকা নিয়ে ধানমন্ডিতে তার বাসায় ঢুকালো। খুব লাক্সারিয়াস বাড়ি। এবার রুমের ভেতরে নিয়ে পাশে বসাইয়া বলল যে শোনো, খুব ভালো করে শোনো, সেটা হচ্ছে আমরা কিন্তু দিনদার, আধুনিক হলেও আমরা কি খুব দিনদার। এখন থেকে কিন্তু তুমি এই যে বেপর্দায় স্কুল কলেজে গেছো এইটা কিন্তু চলবে না, এখন থেকে অবশ্যই আমি তোমাকে ভালো কলেজে ভর্তি করিয়ে দেবো এবং বোরকা পরা ছাড়া বাইরে যাওয়া যাবে না। এক কথা। দ্বিতীয়, পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে, বেশ। তৃতীয়, মাঝে মাঝে নফল রোজাও করতে হবে, হ্যাঁ করব, আমার মা বাবার একটু খেদমত, হ্যাঁ করব, আমি প্রত্যেক বৃহস্পতিবার রাতে কমপক্ষে তাহাজ্জুদ করি, আমার সে তাহাজ্জুদে সামিল হতে হবে। বললে হ্যাঁ রাজি। বললো যে প্রতিদিন কমপক্ষে এক রুকু করে কোরআন অর্থ সহ পড়তে হবে। বলে হ্যাঁ তাও পড়বো, কোনো অসুবিধা নেই। এরপরে কয়েকদিন পর বাচ্চা পেটে আসছে, এরপরে বললো যে আল্লাহ ছেলে হইলে বড় আলেম বানাবো, আবার ইংলিশেও পড়াবো যাতে করে একজন বড় দায়ী হতে পারে ইসলামের, আর যদি মেয়ে হয় তাহলে অবশ্যই তাকে দিনদার একটা নারী বানাবো আমি, যাতে করে আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহুমাদের মতো যেন, আনহুন্নাদের মতো যেন তার আখলাক হয়। বা সব মিলে আমি আপনাদের কাছে, সাতক্ষীরার লোকজন তো ব্রেন শার্প, দেখি তো কতটুকু শার্প আছে। এই পর্যন্তই এই ছেলে তার স্ত্রীকে যতগুলো কাজ করালো এবং এতদিন পর্যন্ত দাম্পত্য জীবন কাটালো, এর মধ্যে আপনারা কি কোন রকম খারাপ কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ মাশাআল্লাহ, এত শার্প ব্রেইন ওলাম শ্রোতা আমি এর আগে কোথাও পাইনি। এটা ফাঁক রাইখে দিছি, মানে কি তার বিয়েই হয় নাই? কি হয় নাই? বিয়ে হয় নাই। এই যতদিন তাদের মেলামেশা হয়েছে সব মেলামেশাগুলো কি হয়েছে? জেনা হয়েছে। বাচ্চা যেটা পেটে আছে ওটা কি? জারজ, রাইট। তার কারণ প্রথম কথাটা ছিল সে বিয়ে করবে, আল্লাহর আনুগত্য নবীর দেখানো পন্থায় তাদের মৌলিক প্রথম কার্য সম্পন্ন হবে, এর পরে না ইবাদত। অতএব মনে রাখবেন, আপনি এখলাসের সাথে রাজনীতি করতেছেন, হ্যাঁ আমিও ইসলামের পথে আছি, কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলুক আপনি সেই পক্ষে নাই, কিংবা আপনি এখলাসের সাথে বক্তব্য দিয়ে যাচ্ছেন সেখানে কোরআনের বিপ্লবের কথা নাই, আপনি পলিটিক্স করছেন সেটা কোরআনের রাষ্ট্র কায়েমের পলিটিক্স হয় নাই। মনে রাখবেন, আপনি যতই জামা পইরা, যত জিকির কইরা, যত পীরগিরি কইরা, যত মুরিদগিরি কইরা